বড়খলা ব্লকে সরাসরি গাইডলাইন অমান্য করে চলছে এমজিএন রেগা প্রকল্পের কাজ, আর কাজের নামে চলছে হরির লুট, এমন অভিযোগ বড়খলা জিপির 7 নম্বর গ্রুপের ঘোড়ামারা গ্রামের মানুষের। বড়খলা জিপির ঘোড়ামারা গ্রামের তৈয়বুর রহমান লস্কর, নাজিমুদ্দিন লস্কর, নুরুল হক লস্কর, জাহানুদ্দিন লস্কর, আলী হোসেন মজুমদার, আব্দুল মোনাফ বড়ভূয়া, মনিরুদ্দিন বড়ভূয়া, জলিল আহমদ বড়ভূয়া, আয়ুব আলী বড় লস্করদের অভিযোগ, কিছুদিন পূর্বে তাদের গ্রামে এমজিএন রেগা প্রকল্পে একটি সড়কের কাজের মঞ্জুরি এসেছিল। প্রকল্পটির নাম হল এমআই বাঁধ কাম রোড নারায়ণছড়া বাগান রোড থেকে ঘোড়ামারা মসজিদ পর্যন্ত। মঞ্জুরিকৃত প্রকল্পটির অর্থরাশি হল 12,64,000 টাকা। এমজিএন রেগা প্রকল্পে জব কার্ডধারীরা কাজ করার নিয়ম থাকলেও পঞ্চায়েত প্রতিনিধিরা রাতের অন্ধকারে জেসিবি ও ট্রিপার দিয়ে সামান্য কাজ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তাদের আরও অভিযোগ, গ্রামের সবার জব কার্ড থাকা সত্ত্বেও গ্রামের বাইরের মানুষের জব কার্ড মারফত ব্যাংক থেকে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। তাদের কথায় মঞ্জুরিকৃত 12,64,000 টাকার মধ্যে মাত্র 50,000 টাকার কাজ হয়নি। বড়খলা জিপি 7 নম্বর গ্রুপ গ্রুপর ঘোড়ামারা এনার্জিসর কাজ, এটা স্বপন নন্দী টু মসজিদ ঘোড়ামারা মসজিদ পর্যন্ত কাজ 12 লাখ টাকার স্কিমটা, এটা আছে 12 লাখ টাকার মাঝে কাজ, তারা জিপির মাইসে রাত্রে রাত্রে কাজ করে নিয়েছে 12 লাখ টাকার কম নেই, এটা কত করে জানি না, গাড়ি দিয়ে তারা রাত্রে কাজ করছে। এটাকে জব কাটার হম নেই, জব কাটার কাজ জেসিবি দি, জেসিবি দি তোমার টিপার লাগাইয়া জেসিপি লাগাইয়া তারা রাত্রে কাজ করছে, মানুষ ঘুমো রয়েছে তারা কাজ করিয়া গেছে। 12 লাখ টাকার কাজ কতটুকু হইলো এটা তো আমরা জানি না, এখন আমরা আবদার হইলো গিয়ে আমরা কাজটা কমপ্লিট হয়েছে না, জায়গায় জায়গায় কাদা রয়েছে, মাটি ভাঙিয়া গেছে, কি বাইক একটা লিয়ে যাওয়া যায় না, বাইক লিয়েও যাওয়া চলাচল যায় না, যদি দুই এক জোড়ি বৃষ্টি দেয় বাইক লিয়েও যাওয়া যায় না। খাম কে করাইছে? খাম করাইছে যে শিবু দাস, আমরা এপি এপি এপি। তো আপনারা জব কার্ড টাইম, জব কার্ড আমরা আছে, জব কার্ড বন্ধ, টাকাটা কিভাবে তোলা হয়? টাকাটা জব কার্ড দিয়ে তারা উঠায়, বাইরে জব কার্ড থেকে জব কার্ড দিয়ে উঠায়। ই এতদিন ছিল, এতদিন ছিল গ্রামের সবার জব কার্ড নাই, কিছু আছে আসলে ইয়ার বাকি মানে সারা বাইরে জামি মসজিদ পর্যন্ত কাজ, এটা যেটা কইছেন এমআই বন্ধর এনার্জি এসে কাজ করার, এমআই বন্ধর কাজ, এমআই বন্ধর কাজ আমরা যতটুকু জানি নিচ হইতো 12 ফুট উপর 8 ফুট হইতো, আপনারা দেখুন ওই রাস্তাটার উপর কত ফুট আছে প্লাস রাস্তা গু কীরকম, এরকম এমআই বান হইতে দেখি না। এরপরে যদি এমআই বান যদি হইয়া থাকে, এমআই বানটা যেদিকের এমআই বান দিত, যেদিকর মানুষের ফ্লাডে এফেক্ট বন্ধ করতো সেইদিকর মানুষের বাড়ির থেকে আরও নিশা হইতো নি রাস্তা এটা, আর এই ফুনা ফুরানা রাস্তার থেকে লাগে অতখান জায়গা রাত্রে রাত্রে তারা মাটি ফেলাই গেছে কি যদিয়া টিপার দিয়া জিসিপি দিয়া, এটা কোন জোর কাজ ওটাও তো আমরা বুঝছি না। আর আমরা ওখানো লাগিন আপনারা আজকে ডাকাইছি, আমরা ডিসি মহাদয়ার কাছে আমরা আবদার জানাই আর যেন আমরা ওটা দেখিয়ে দিবার লাগিন তাই। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।